আজকের ভিডিওতে আমরা কথা বলবো হাসানগঞ্জ টু পাঁচবিবি ইন্টারসিটি ট্রেন শিডিউল এবং টিকিট প্রাইস নিয়ে। এই রুটে চলাচলকারী তিনটি ট্রেনের নাম আমরা দেখতে পাচ্ছি। এখানে প্রথমটি হচ্ছে বরেন্দ্র এক্সপ্রেস, যার ট্রেন কোড হচ্ছে 731 এবং বন্ধের দিন হচ্ছে সানডে। ডিপার্চার টাইম 16:43, অর্থাৎ আসানগঞ্জ ছেড়ে আসবে বিকাল 4:43 এবং এটির অ্যারাইভাল টাইম দেখতে পাচ্ছি 18:14, তার মানে হচ্ছে পাঁচবিবি স্টেশনে গিয়ে পৌঁছাবে এটি সন্ধ্যা 6:14। দ্বিতীয় নম্বরেই আছে দ্রুতযান এক্সপ্রেসের নাম। দ্রুতযান এক্সপ্রেসের ট্রেন কোড 757। এটির কোনো বন্ধের দিন নেই, এটি সপ্তাহে 7 দিনে চলাচল করে। এর ডিপার্চার টাইম হচ্ছে 12:52 এবং এটি পৌঁছে যাবে পাঁচবিবি স্টেশনে 2:10, রাত 2:10 এটি পাঁচবিবি স্টেশনে পৌঁছে যাবে। এরপরে থার্ড ওয়ান এবং লাস্ট ওয়ান ইজ বাংলা পান্থা এক্সপ্রেস। বাংলা পান্থা এক্সপ্রেসের ট্রেন কোড নাম্বার হচ্ছে 804। এই ট্রেনটি শনিবার ব্যতীত সপ্তাহের বাকি 6 দিনে চলাচল করে। এর ডিপার্চার টাইম হচ্ছে 23:16, অর্থাৎ আসানগঞ্জ ছেড়ে আসবে 23টা বলতে এখানে বোঝাচ্ছে রাত 11:16 এটি আসানগঞ্জ ছেড়ে আসবে এবং এটি পৌঁছে যাবে পাঁচবিবি স্টেশনে 12:55। তো এই ছিল আসানগঞ্জ টু পাঁচবিবি ইন্টারসিটি ট্রেন শিডিউল। এখন আমরা একটু দেখে নিব ট্রেনের টিকিট প্রাইসগুলো কেমন। সিট ক্যাটাগরি ওয়াইজ চারটি নাম দেখতে পাচ্ছি। একটা হচ্ছে শোভন, শোভন চেয়ার, ফার্স্ট সিট স্নিগ্ধা। শোভনের খরচ পড়বে 65 টাকা, শোভন চেয়ারে 80 টাকা, ফার্স্ট সিটে 105 টাকা এবং স্নিগ্ধাতে খরচ পড়বে 130 টাকা। তো এই ছিল আজকের আসানগঞ্জ টু পাঁচবিবি ট্রেনের টিকিট এবং ট্রেন শিডিউলের বিস্তারিত আলোচনা। তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। আমাদের কন্টেন্টগুলো যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে পারেন এবং ট্রেন সংক্রান্ত সকল আপডেট পেতে ভিজিট করতে পারেন portalsbt.com।